Ini tempat masam Bangladesh. Tempat masam Bangladesh. আমি আজকে আবাংয়ের সাথে ঘুরছি, যাব বেশ কয়েকটা জায়গায়। এমনি সময় কাটা মেন উদ্দেশ্য, আমাদের সময় কাটানো, একটু রিল্যাক্স করা। ফু, এটা গুয়ে সাপ বলে কি বলে জানি না, আসলে গুয়ে সাপ, গুয়ে সাপের মতোই দেখা গেল, অনেক বড়। বহুবার আসেছি এই সব রাস্তায়, কিন্তু কখনো ভিডিও করা হয়, কখনো হয় না। এই রাস্তাটা অনেক সুন্দর, আমি যতবারই আসি আসলে দুই পাশের গাছগুলো আর বিশেষ করে যে বাড়িঘরগুলো, নিরিবিলি, কোনো জ্যাম নাই, তো এই জায়গাগুলো দিয়ে রাইড করতে খুবই ভালো লাগে, ঘুরতে বিশেষ করে বিকালবেলা প্রচুর ভালো লাগে। আমরা এখন যাব সমুদ্র পাড়ে। এইসব রাস্তায় একসময় প্রচুর ঘুরছে, প্রচুর কারণে অকারণ প্রচুর ঘোরা হয়েছে, কিন্তু আজকে আমি ওরে ফলো করছি, ও যেখানে নিয়ে যায় আমি সেখানেই যাব। এগুলো মালয়েশিয়ার গ্রাম বলা যায়, এর থেকে গ্রাম্য পরিবেশ আমি আমার এই পেনাং শহরে আমি দেখিনি। এসব অনেক বাসা আসলে মানুষ থাকে না সবসময়, অনেকে এখানে স্থায়ী বাড়ি, অন্য জায়গায় কাজ করে বা অন্য জায়গায় রুম আছে, পরিত্যক্ত আছে, তো এরকম বহু বাড়ি, এই যে একটা পরিত্যক্ত বাড়ি, এরকম বহু পরিত্যক্ত বাড়ি পাওয়া যাবে। আবার এমন বাড়ি আছে যে লোকজন থাকে আবার থাকে না। মালয়েশিয়ার গ্রাম মানে এই না যে এখানে কারেন্ট নাই, এখানে পানি নাই, এখানে কোনো কিছু নাই, সব আছে, সকল ধরনের সুযোগ সুবিধা এখানে আছে। দুরিয়ান যারা চিনেন, এই সব জায়গায় দুরিয়ানের সময় আসলে ও রাস্তাঘাটে যেখানে সেখানে দুরিয়ান, আর পেনাংয়ের মানুষ এই বালি পোলাও আসে শুধুমাত্র দুরিয়ান খাওয়ার জন্য। দুরিয়ান খাওয়ার, দুরিয়ানের যে সময়টা, ওই সময়টা পেনাংয়ের রাস্তায় ঢোকা যায় না, জ্যাম থাকে, আর ছুটির দিন তো। তার একটাই কারণ দুরিয়ান, সবাই পেনাংয়ের বিভিন্ন জায়গা থেকে এই বালি পোলাও আসে এখানে। মোটামুটি প্রচুর বাগান আছে, প্রচুর উৎপাদন যেহেতু, তো একজন এসে যদি গাছ থেকে পেড়ে খাইতে পারে, যদি কম দামে ভালো জিনিস খাইতে পারে, আসবে না কেন? অনেকে কামান কামান মানে বন্ধু আছে সেখানে এসে ফলের দোকান। আমরা এখন যাব ভিতরে, এদিকে অনেক বাগান আছে, ফলের গাছ আছে, বলে বলে ও মাছ মারার পটু। তো এখন যেখানে মাছ মারতে আসে সেখানে আমার নিয়ে যাবে। এই জায়গায় আমার একটা মোটর স্ট্যান্ড আছে, একবারে গাড়ির উপরে দাঁড়িয়ে এই সেই জায়গা। আখের বাগান, কলা গাছ, সব কিছু আছে, বলে বলে এই ভিতরে যে সামনে যে জায়গা, এই জায়গাগুলো ওই পাহাড়ের নিচ পর্যন্ত ধান ক্ষেত আছে, এরকম আখ ক্ষেত আছে, পেঁপে বাগান আছে, তারপরে ডাব বাগান আছে, হ্যাঁ আমড়া বাগান আছে, বহুত কিছু আছে। তো আসলে রাস্তা একটু খারাপ, যার কারণে ভিতরে যাব না, হয়তো অন্য কোনো দিন আমি ভিডিওতে দেখাবো, দেখানোর চেষ্টা করব। আর এই রাস্তাও সেই সেম, অনেক যাতায়াত, অনেক স্মৃতি, অনেক কিছু, একসময় প্রতি সপ্তাহে এদিকে আসতাম, আর সেই আসার থ্রুটা ছিল বাপ্পি, আজকে আমার সাথে। আদা ভাইয়া কালি তুরুস, এটু জালান বারু আ বলুম নাই, ওকে। এনি তাম্পাত মাসাম বাংলাদেশ, তাম্পাত মাসাম বাংলাদেশ, আদা মা, ওকে। আমরা ভিতরে যাব,
পুরো বাংলাদেশের রাস্তা, বাংলাদেশের পরিবেশ, এই জন্য এইসব জায়গায় আমি প্রচুর আসি, প্রচুর। মানে মালয়েশিয়ার এই যে সেই একবারে নিয়ম শৃঙ্খল এত কিছু ভাল লাগে না, তো মাঝে মাঝে এই অঞ্চলে আসলে প্রচুর ভাল লাগে। তো ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। আজকে আমরা এখানে দাঁড়াবো, চা কফি খাবো এবং এখান থেকে ব্যাক করব। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন নতুন নতুন কোনো কিছু দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।